ওরে বাবা ওরে বাবা, আমার আর কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই? কারণ আমার আর কোনো অভাব নেই। এখন এত এত পরিমাণে গিফট আসছে যে তোমাদেরকে আর কি বলবো। তো কি গিফট এসছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আর ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ করবে না, দেখে যাও। তো ফাইনালি একটা পার্সেল চলে এসেছে, যদিও এটা মিশো থেকে, কিন্তু এটা আমি অর্ডার করিনি, আমাকে একজন গিফট করেছে। তো সেই দাদাভাইটা হচ্ছে নদিয়াতে, বাড়ি নদিয়া থেকে গিফটটা পাঠিয়েছি। অনেকদিন হয়ে গেছে, এক সপ্তাহের উপরে হয়ে গেছে পার্সেল করে পাঠিয়েছিল। তো কালকে চলে এসেছিলো, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এর ভিতরে কী আছে, দাঁড়াও। তো ফাইনালি আমি একটা জায়গাতে বসে গেলাম, তো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কী পার্সেলটা এসছে। তো নদিয়া থেকে আমাকে জিমেলে মেসেজ দিয়েছিলো সেই দাদাভাইটা যে আমি তোমাকে কিছু গিফট করতে চাই, তো গিফট যদি দিতে চাই আমি আবার না করতে পারি না। তো বলেছে বলা তোমার ভিডিও দেখি, মানে ভিডিও দেখে দেখে আর কি দিচ্ছে নদিয়াতে বাড়ি। তো দেখি কি আছে, তোমাদেরকেও দেখাচ্ছি। আমি এটা খুলে নি, খোলা হয়েও গেছে অর্ধেক, দাঁড়াও। ও বাবা, ও বাবা, ভালোবেসে যেটাই দেয় সেটাই আমার জন্য অনেক। তো দাদাভাইটার নামই আমি জানি না, যেটা সত্যি কথা, মোবাইলের দোকান শুধু লেখা আছে শান্তিপুর মোবাইল। ও মানে ও কুর্তি দিয়েছে, কুর্তি, বাহ কুর্তিটা খুব সুন্দর হয়েছে, লাল ড্রেস, আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ও ইসে রাউন্ড করাগুলো যেটা আছে না, ওটা, ও কাটা কুর্তিটা না, মানে কাটা যেটা হয় ওটা না, মানে কুর্তিটা খুব সুন্দর হয়েছে, এম সাইজই আছে, আমার ফিটিংস হয়ে যাবে, দাঁড়া আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি এইভাবে পরে দেখাচ্ছি না, তো দাঁড়াও। আমার ভিডিও যে এত দূর দূর থেকে দেখে এটাই আমার জন্য অনেক। তো তারপরেও ভালোবেসে যে গিফটগুলো দেয় সেগুলো তো আমার জন্য আরও স্পেশাল, মানে কি বলবো, অনেক অনেক স্পেশাল। তো যতই এম সাইজ হোক না কেন, আমার শরীর এত মোটা যে ফিটিংস না করলে আমার হয় না। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই কুর্তিটা দিছে। তো কুর্তিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে দিও, ভালোবাসার জিনিস যেটাই দিয়েছে সেটাই আমার জন্য অনেক। তো থ্যাংক ইউ সো মাচ, তোমার নামটা আমি সত্যিই জানি না, শান্তিপুরে দাদা তুমি জানি এই ভিডিওটা দেখবে, দাঁড়া আমি কথাটা বললা নেই, তাহলে ইসে কই গো, আমার ইসে গুলো, দাঁড়া তোর গুলো আসবে, চুপ, এখানে ভিডিওটা কাট করতে হবে না। তো তো থ্যাংক ইউ সো মাচ, যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর এইভাবে আমাকে গিফট দিচ্ছো তার জন্য তো আরো স্পেশাল, মানে কি বলবো, স্পেশাল ভাবে অনেক অনেক ধন্যবাদ। গিফট আর প্রয়োজন হয় না, তোমরা একটু সাপোর্ট করো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তবু ভালোবেসে দিতে চাইলে ওটা আমি না করবো না, আমি আগেও বলেছি এখনো বলছি। এটাতে তোমরা যদি এখানে এখন অনেকে কমেন্ট করবে যে পরের জিনিস নিতে খুব ভালোই লাগে, হ্যাঁ সত্যি আমাকে কেউ যদি ভালোবেসে জিনিস দেয় আমার সত্যি নিতে খুবই ভালো লাগে, আমি এটা একবার জন্য বলবো না যে আমার ভালো লাগে, আমার সত্যি খুব ভালো লাগে কেউ যদি আমাকে কিছু দিতে চায়, বুঝতে পেরেছো? তো কুর্তিটা পরে তোমাদেরকে আমি ভিডিও দেবো, আর কুর্তিটা খুবই পছন্দ হয়েছে, আর যেহেতু আমাকে লাল কালারটা বেশি মানায় তো লাল কালারটা দিয়েছে, তো খুব ভালো হয়েছে, মুখে মানে ফিটিংস করতে হবে, ফিটিং করে আর দাঁড়া তো ব্যাঙ্গে তোমাদেরকে আমি ফিটিংস করে পরে তারপরে একবার দেখাবো।